नमस्कार, छायापथ निवेदन करछे कविकण्ठे कविता पाठ। आज पर्व एक। 2009 साले जानुआरी मासे बांगला एकाडेमी सभागृहे कवि नीरेंद्रनाथ चक्रवर्ती पाठ करेछिलेन तार विख्यात कविता स्वप्ने देखा घर दुआर। এই চলচ্ছবিতে সে কবিতার প্রথম পংক্তিটি ধরা নেই, তবে সকলেই জানেন যে কবিতাটি শুরু এই রকম। পুকুর, মরাই, সবজি বাগান, জংলা ডুরে শাড়ি, তার মানেই তো বাড়ি। কবিতা স্বপ্নে দেখা ঘর দুয়ার, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর স্বকণ্ঠে। জংলা ডুরে শাড়ি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণীর মধ্যে প্রাণ, নিকিয়ে নেওয়া উঠোন খানি রোদ্দুরে টান টান, ধান খুঁটে খায় চারটে চড়ু, দোলমঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে তারায় ঘাসে, বিড়ালটা আড়মোড়া ভাঙছে আর কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে তার। পূবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি, দুপুর বেলায় ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি, লাঠির ডগায় পুঁটলি বাঁধা, অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে, ওর চোখেও কি এমনি একটা বাড়ির স্বপ্ন টানা, ওর চোখেও কি এমনি একটা বাড়ির স্বপ্ন টানা, ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনু হানা, ও বড় বউ ডাকো ওকে ডাকো, ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাগর।